নমস্কার আপনার সকলকে পুনর্বার আপন নিউজের অন্য একটা ভিডিও স্বাগতম জানাইছো। আজি আপনার কারণে মানে আজির দিনটোর ঘোষণা করা প্রায় চারিটাক ভাল খবর আর এই কেটা আপনার কারণে খুবই প্রয়োজনীয়। সপ্তাহটোর প্রথমটো যেহেতু ভিডিও তো শেষলৈকে চাই থাকিব আপনার কারণে ওলা সেই চারিটা ভাল খবর নকি মই আজি আপনার তার উপরে জানাম। যিসকলৰ গাড়ি মটর আছে তেওঁলোকৰ পৰা ধৰি বর্তমান গৰমৰ দিন, বর্তমান টাইমটো হৈছে গৰমৰ টাইম, তো গৰমৰ টাইমৰ ওপৰত ওলাইছে ভাল খবর, মুঠৰ ওপৰত চাৰিটাকৈ ভাল খবর ওলাইছে, শেষলৈকে চাই থাকিব। তো মই শ্রীপানিল গগৈ, আপোনালোকে চাই আছে আপোন নিউজ, আহক আৰম্ভ কৰোঁ আজিৰ ভিডিও। আগবাইছো প্রথমটো ভাল খবর ফালে। প্রথমটো ভাল খবর দিয়ার আগতে এতিয়ালৈকে যদি ভিডিওটোত লাইক এটা কৰা নাই তেন্তে লাইক এটা কৰক, চেনেল যদি এতিয়ালৈকে সাবস্ক্রাইব কৰা নাই তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লওক। এনেকুৱা ধৰণৰ খবৰবিলাক নিতৌ যাতে আপোনালোকে এইটো চেনেলত চাই থাকিব পাৰে, তো চেনেলটো কিন্তু সাবস্ক্রাইব কৰি লবলৈ একেবাৰেই নাপাহৰিব। আগবাইছো প্রথমটো ভাল খবৰ ফালে। প্রথমটো ভাল খবর ওলাইছে আমার ভারতবর্ষৰ ফুড সেফটি ডিপার্টমেন্টৰ তরফৰ পৰা, অর্থাৎ FSSI তরফৰ পৰা এটা ভাল খবর ঘোষণা কৰিছে। তো গৰমৰ দিন আমি কৰবালৈ ওলাই যোৱাৰ লগে লগে আমাৰ কি হৈ যায়, গৰমত কিবা নহয় কিবা এটা কোল্ড ড্রিঙ্কস খাবলৈ মন যায়, বা যিসকল নেকি অকণমান হেলথ কনসিয়াস তেওঁলোকে পৰাপক্ষত কোল্ড ড্রিঙ্কসৰ পৰিৱৰ্তে জুস খাবলৈ চেষ্টা কৰে যে জুস এটাকে খাওঁ, হ্যাঁ, যে রিয়েল জুস হয়ে গেল, টপিকনা জুস হয়ে গেল, এনেকা ঢের কোম্পানির জুস আছে, তো তেওঁলোকে সেইবিলাক খাব বিচাৰে। কিন্তু আমার ভারতবর্ষত যিবিলাক নেকি জুস বিক্রি হয়, যিবিলাক সহজতে কম দামত জুস পোৱা যায়, তো সেই জুসবিলাকত কি হৈ যায়, আপোনাৰ লিখা থাকে, সাপোজ রিয়েল জুস বুলি লিখা থাকিব বা 100% ফ্রুট জুস বুলি লিখা থাকে, কিন্তু প্রকৃততে তাতে 100% ফ্রুটস নাথাকে, মানে 100% ফল নাথাকে, তাতে 30% মানুষে কেবল ফল থাকে, বাকি 70% চেনি আর বিভিন্ন টাইপের কেমিক্যাল মিহলি করে বনোয়া হয়। এটা ফুড সেফটি ডিপার্টমেন্টের ফলের কৈছে যে এতিয়ারে পৰা ভারতবর্ষত যিবিলাক নেকি তেনেকুৱা টাইপের জুস বিক্রি হব, মানে যিমানবিলাক জুস আছে, তো জুসবিলাকত রিয়েল জুস বা 100% ফ্রুট জুস এইবিলাক লিখিব নোৱাৰিব। তো তারপর আপনাদের এইটো গম পাব যে নহয় মই এইটো খালে মানে মোর প্রবলেম আছে, ইয়াত 100% ফ্রুট জুস নহয় বা ফ্রুটস নাই, গতিকে এইটা নুখুয়াই ভাল। কারণ ভাবক 30% কেবল কি হয় ফ্রুটস থাকে, বাকি 70% পানি আর অন্যান্য বস্তু, গতিকে খাই কি লাভ এই বস্তুটো। আগবাইছো ইয়ার পাছৰটো খবৰ ফালে। ইয়ার পাছৰ খবৰটো ওলাইছে আকৌ রেলওয়ে ডিপার্টমেন্টৰ ফালৰ পৰা। রেলওয়ে ডিপার্টমেন্টৰ ফালৰ পৰা জনাইছে যে করোনাকালীন সময়ছোৱাত আমাৰ ভাৰতবৰ্ষত যিবিলাক নেকি ৰেল বন্ধ কৰি দিছিলে সেই রেলবিলাক এতিয়া তৎকালীনভাৱে চলোৱা হ'ব বুলি জনাইছে। কারণ গরমের দিন আহি গৈছে, মানুহে এতিয়া বেছিকৈ ট্রেনত ট্রেভেল কৰিব, তো যিবিলাক নেকি এনে পৰি আছিলে সেইবিলাকক এতিয়া পুনৰ ষ্টাৰ্ট কৰিব বুলি জনাইছে। আর রেল মন্ত্রালয়ের ফালের পৰা জনাইছে যে করোনাকালীন সময়ছোৱাত ৰেলৰ টিকটৰ দামটো বঢ়াই দিয়া হৈছিলে আমাৰ ভাৰতবৰ্ষত, প্ৰায় 30% দাম ইনক্রিজ কৰিছিলে ৰেল বিভাগৰ ফালৰ পৰা। এতিয়া জনাইছে যে যিহেতু করোনাকালীন সময়ও নাই, এতিয়া রেল সকলোবিলাক চলিব, গতিকে যি নেকি 30% দাম ইনক্রিজ কৰিছিলে বা দাম বঢ়াইছিলে সেই 30% দামটো এতিয়া কমাই দিব বুলি জনাইছে। তো আপোনালোকে মানে কৰবালৈ যদি যাত্রা করে, লং ট্যুর যদি করে, তো আপোনালোকৰ ট্রেনের টিকটৰ দামটো অকণমান কমি যাব। আগবাইছো ইয়ার পাছৰটো খবৰ ফালে। ইয়ার পাছৰটো খবৰটো ওলাইছে যিসকলৰ গাড়ি মটর আছে তো তেওঁলোকৰ কাৰণে এইটো এটা ভাল খবৰ ওলাইছে। অবশ্যই ভাল খবর বলে তো কব নি, কিন্তু একটা ভাল খবর বলে আপনার ইন্ট্রোডিউস করছো। খবরটো ওলাইছে যে এতিয়ারপা আমার ভারতবর্ষর যানবিলাক নেকি ন্যাশনেল হাইওয়ে আছে, মানে যাক নেকি রাষ্ট্রীয় ঘাইপথ আছে, আর সেই রাষ্ট্রীয় ঘাইপথ সমূহ যাক নেকি টোল গেট আছে, চিনি তো পায় আপনাদের টোল গেট, যোল গেটত নেকি আমি টোল টেক্স দি পিনে পার হয়ে যাব লাগে, নহলে যাব নোৱাৰো। তো সেই টোল গেটত এতিয়ারপা কোনো ধরনের বেরিয়ার না থাকিব বলে জানাইছে। মানে আগতে কি হয়, আপনি যেনবা কোনোবা এখন টোল গেটৰ তলেৰে পার হয়ে যাব, তাত আপনাদের লাইন পাতিব লাগে, প্রথম গাড়িখন গল তেওঁলোকৰ কি হয় পয়সা কাটিলে, তারপর আপনি পার হয়ে গেল। কিন্তু এতিয়ারপা টোল গেট সমূহত সেই সিস্টেমবিলাক না থাকিব, অটোমেটিকেলি আপনার পয়সা কাটি লৈ যাব GPS ট্রেকিংৰ মাধ্যমেৰে, না আপনাদের রখিব নালাগে টোল গেটত, আপনাদের নর্মেলি রাস্তা যেনেকৈ গৈ থাকে ঠিক তেনেকৈ আপনাদের টোল গেটৰ তলেৰে পার হয়ে গলে হল আপনার একাউন্টৰ পয়সা কাটিব, আপনাদের যিমান দূর ট্রেভেল কৰিব সেই অনুপাতে আপনার পয়সা কাটিব বলে জনাইছে। কেতিয়াবা কি হয় যায়, আপনার যেনিবা টোল গেটৰ জাস্ট অকণমান আগলৈকে গল,
তো টোল টেক্স যিমান টাকা ফিক্স করে থাকে সিমান টাকা আপনাদের দিহে পার হব লাগে, নহলে পার হব নয়। কিন্তু এতিয়া পথ পরিবহন বিভাগের তরফের জানাইছে যে সেইবিল নহয়, এতিয়ার সিস্টেমটা অকান আপডেট হয়েছে, আপনাদের টোলগেট পার হয়ে যিমান দূর যাব হ্যাঁ তো সিমান দূরলকহে আপনাদের টেক্স পে লাগিব। মানে আলটিমেটলি কবলে গেলে আপনাদের এটা ফিক্স পে নালাগে, যিমান দূর যাব সিমান দূর পয়সা দিব লাগিব। আগবাইছো একেবারে শেষরটো ভাল খবর ফালে, একেবারে শেষর ভাল খবরটো উলাইছে যিসকলে নেকি স্টক মার্কেটত পয়সা ইনভেস্ট করে, তো তেওঁলোকৰ কারণে এটা ভাল খবর উলাইছে। তো নবপ্রজন্মর মাজত স্টক মার্কেটটো বিরাটেই পপুলার আজিকালি একাংশ লড়া ছোৱালী, বিশেষকৈ আমার অসমৰ কথাই যদি কওঁ, অসমত এটা এনেকুৱা বহুতো ইনস্টিটিউট খোল খাইছে যিবিলাক ইনস্টিটিউটত বর্তমান সময়ত স্টক মার্কেটৰ বিষয়ে শিকোৱা হয়, ডেইলি ট্রেডিং কেনেকৈ কৰিব লাগে, কেনেকৈ স্টকত পয়সা ইনভেস্ট কৰি পয়সা উপার্জন কৰিব লাগে, তো সেইবিলাকৰ ওপৰত শিকোৱা হয়। আমার অসমত এটা ডাঙর স্টক মার্কেটর এজেন্সি আছে বা ইনস্টিটিউট আছে, যার মালিকজনে প্রত্যেক মাহে কোটির ঘর টাকা উপার্জন করে। মোর লগর এজন বোলে তার অফিসত এবার গৈছিলে, মানে গাড়ির লাইন দেখি সি পাগল হয়ে গেছে, বা ইমান দামি দামি গাড়ি। তো এনেকুৱা মানে স্টক মার্কেটত আন্ধাধুন পয়সা আছে, মানে আনগিনিত পয়সা। এনেকুৱা আপনি যদি ভালদরে শিকি লয়, ডেইলি আপনি কিমান টাকা যে উপার্জন করব তার কোনো ঠিক নাই। এটা স্টক মার্কেটের উপর ভাল একটা খবর লাইছে, আপনি যদি স্টক মার্কেটের পয়সা ইনভেস্ট করে, আপনার কারণে ওলা ভাল খবরটা হয়েছে আপনাদের এতিয়া আমার সরকারি যদি যাক নাকি স্টক আছে তাক পয়সা যদি ইনভেস্ট করে আপনার পয়সা গ্রোথ হওয়ার চান্সেস আছে বলে খবর উলাইছে। স্টক মার্কেট এনালাইসিস সকলে জানাইছে যে যেতিয়া নাকি সরকার গঠন হল, সরকার গঠন হওয়ার পাছতেই যাক সরকারি স্টক আসে সেইবিলাকৰ দামটো একদম ধরাধর বাঢ়িছে বলে জানাইছে। মানে আপনাদের যদি সরকারি কোম্পানি সমূহ পয়সা ইনভেস্ট করে, তো আপনাদের লস হওয়ার চান্সেসটা যথেষ্ট পরিমাণের কম, লাভ হওয়ার চান্সেসটা যথেষ্ট পরিমাণের বেশি। তো পারিলে আপনাদের পয়সা ইনভেস্ট করবলৈ লোক স্টক মার্কেটত। তো বন্ধু বান্ধবীসকল, বস আজির ভিডিও জানাবলগীয়া খবর ইমান কেইটাই আছিলে, খবর কেইটা জানি কেনেকুৱা লাগিলে কমেন্ট এটা করে জানাব, যদি ভাল লাগিলে লাইক এটা করবলে নাপাহরিব, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইবটা করে লোক, পুনের ভিডিও লগ পড়া, বিদায় মাগিছো, ধন্যবাদ, জয় অসম।